31st night মানে উৎসবের আমেজ। রাতের আকাশে আতশবাজি এবং হাজারো রঙিন ফানুসের দখলে নেয়া আকাশ। কক্সবাজারে এসবের কিছুই নেই এবারও। ঘটা করে কক্সবাজার জেলা প্রশাসনের এমন ঘোষণার পর পর্যটনে নেমে এসেছে ভাটা। এবার বছরের শেষ সূর্যাস্ত এবং নতুন বছরকে বরণ করতে আসেনি আশানুরূপ পর্যটক। যারা এসেছেন তাদের মুখে হতাশার কথা আর চোখে মুখে বিষণ্নতার ছাপ। আসলে 31st night তো সবাই এক্সপেক্ট করে যে সমুদ্রে একটা কনসার্ট বা বিভিন্ন ধরনের আয়োজন প্লাস আতশবাজি এই ধরনের একটা মজা হবে এবং ফুল নাইট এখানে সবাই মজা করবে, বাট এটা এখানে নেই। অনেক ভালো লাগছে, আমরা তো আরো বেশি ভিড় মনে করছিলাম ইয়ার এন্ডিংয়ের সময়, কিন্তু নির্বাচনের কারণে হয়তো ভিড় নাই। গেল কয়েক বছর ধরে কক্সবাজারে ৩১st night উদযাপনে পর্যটকের সংখ্যা কমছে আনুপাতিক হারে। বিনোদনহীন সময় পার করতে হওয়ায় পর্যটকরা মুখ ফিরিয়ে নিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবারে হোটেল মোটেলে বুকিং এর হার অনেক কম বলে জানান ব্যবসায়ীরা। আমরা চাইবো সব সময় যে মানুষের বিশেষ বিশেষ দিনগুলোকে যেন উদযাপনের কোনো ধরনের বাধা বিপত্তি না হয়। এটার কারণে আমাদের পর্যটন শিল্পীর যারা কক্সবাজার ঘুরতে আসছে তারা এখন দেশের বাইরে চলে যাবে এবং আমাদের দেশের টাকাটা বিদেশে চলে যাবে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক 31st night এ কোনো ওপেন স্পেসে প্রোগ্রাম করা যাবে না, যার কারণে আমাদের বুকিং অনেকটাই বলতে গেলে কম। কক্সবাজারে বছরের শেষ দিন এবং নতুন দিনকে কেন্দ্র করে যেভাবে পর্যটক আসার কথা ছিল তা হচ্ছে না। আমাদের এখন পর্যন্ত 20% রুম এবার বুকিং হয়নি। উন্মুক্ত আয়োজন বন্ধ থাকলেও অনুমতি নিয়ে অভ্যন্তরীণভাবে অনুষ্ঠান আয়োজন করা যাবে, তবে আশানুরূপ পর্যটক না থাকায় তারকামানের হোটেলগুলোতেও নেই তেমন আয়োজন। 31st night নিয়ে সবসময় কিন্তু আমাদের মধ্যে একটা কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করে, কিন্তু এবারে কিন্তু আমাদের যে ধরনের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটুকু আমরা পূরণ করতে পারছি না, বিকজ এখানে নির্বাচনকালীন সময়ের কারণে লোকজন একটু মুভমেন্ট কম হচ্ছে, যার ফলে আমাদের যে ধরনের রেসপন্সের একটা দিক ছিল সেই রেসপন্সটা আমরা ট্যুরিস্টদের থেকে এখনো পর্যন্ত পাইনি, যার ফলে আমরা কোনোদিনও কোনো এবার আয়োজনও রাখিনি। উন্মুক্ত আয়োজন বন্ধ থাকলেও পর্যটকরা যেন নির্বিঘ্নে সৈকতে বর্ষ উদযাপন করতে পারেন তার জন্য নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। আমাদের এমনিতে টুরিস্ট পুলিশের সিকিউরিটি প্রান্ততে আছে, জেলা পুলিশের আছে, এর বাইরে আপনারা জানেন যে ইতিমধ্যে ইলেকশন কেন্দ্রিক বর্ডার গার্ড বাংলাদেশ অলরেডি ডিপ্লয়েড হয়েছে, তারা কিন্তু ডিউটি শুরু করেছে এবং র্যাবও কাজ করছে অলরেডি এবং অন্যান্য বাহিনী কিন্তু অলরেডি ডিপ্লয়েড হয়ে গেছে অনেক বাহিনী। সো অলরেডি ফোর্স ফিল্ডে বেড়ে গিয়েছে, আমাদের সিকিউরিটি অলরেডি বেড়ে গেছে। আমরা আশা করছি যে এই টুরিস্ট যে বিষয়টা আছে এটা তেমন সমস্যা হবে না। 31st night-কে আমরা খুবই প্রায়োরিটি দিচ্ছি, এক্ষেত্রে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার আমাদের যে নির্দেশনা দিয়েছেন, আমরা এখানে সাদা পোশাকে আমাদের গোয়েন্দা টিম থাকবে, নারী টিম থাকবে, আমরা ড্রোন ক্যামেরার ব্যবস্থা করেছি, এখানে ড্রোনিং ক্যামেরা দিয়ে সব কিছু অবজার্ভ করবো, হিডেন ক্যামেরা এবং আমাদের যে সিসিটিভি যে ক্যামেরা আরও বাড়ানো হয়েছে। এদিকে 31st night-কে কেন্দ্র করে সমুদ্র সৈকত ছাড়াও আশপাশের যেসব পর্যটন কেন্দ্র রয়েছে সেখানেও বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। আব্দুর রশিদ মানিক, TTN, কক্সবাজার।